আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা রওনা দিতেছি শেরপুরের উদ্দেশ্যে। মুখটা খুলেন একটু, সারা আমরা ইনশাল্লাহ শেরপুর যাব। কখনো দেখেছো কি ভেবে তুমি কতটা এগিয়ে গেছি আদরের কাছাকাছি আমি তোমার সাথে। কখনো শুনেছো কি গান পেতে আমাদের নাম লেখা গান গায়ে কত পাখি সঙ্গে ছলকে পড়া ইশারা বেলাল অজান্তে বলো তোমায় ছাড়া কি হবে আর আমার। A few moments later আমরা এখন ব্রহ্মপুত্র ব্রিজের উপর জামালপুর। এই বাবা, হ্যাঁ, আমাদের উইল লাইফ ফটোগ্রাফার, কিন্তু ক্যামেরা বেলায় হলো দীর্ঘতি, অত্যাধিক দূরগতি। এই আমাদের ডিজিআই, আমাদের পাখি চলেন একটু ওদিকে যাই, দেখি ওনাদের সেশন। বাহ, দুপুরের খাবার বা ব্রেকফাস্ট যেটাই বলেন, দুইটা একত্রে আমরা এখন আছি শেরপুর সদর। Feel that.
A few moments later. ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝরে। রান্নার প্রস্তুতি চলতেছে আমাদের, সব কিছু মোটামুটি কমপ্লিট রেডি, খালি মামু পেঁয়াজ চুলাইতে দেরি করে ফেলাইছে। আমরা বাইর প্রজেক্ট দেখি, এ হচ্ছে বাইর প্রজেক্ট, পুকুর, শাকসবজি। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। আপনার ফুল পরিচয়টা দেন তো। অল্প কথা, আপনার ফুল পরিচয়টা দেন। আসলে পরিচয় দেওয়ার মধ্যে তেমন কোনো পরিচয় নাই ভাই। জি, আপনার ব্যক্তিগত পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ রুবেল খান, আমার গ্রাম হলো মোশপাড়া গ্রাম। একটা প্রশ্ন করব, জাস্ট একটা প্রশ্ন, আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি গত আপনার অতীতের দুই বছরের পরিবর্তনের মূল কারণটা আমাকে খুলে বলবেন, কি কারণে আপনি আপনার আমি চাইছি যে আমার পরিবর্তন হওয়া দরকার, চেষ্টা করছি পরিবর্তন হয়েছে। আপনার ভালো লাগে একটা গান বলেন তো একটু। এরকম গান তো ভাই
আপনার ভালো লাগা যে কোনো একটা গানের একটা লাইন বলেন, প্রিয় গানটার কথাই মনে করেন আপনার, সেটা ডিপজলের একটা ঝাঁকানাকা গান হোক। আপনার প্রকৃত নাম কি? প্রেমের সংজ্ঞা কি ভাই? প্রেমের কোন সংজ্ঞা নাই, সংজ্ঞাহীন একটা বিষয়। কিন্তু প্রেম বিষয়টা এরকম যে একটা মানুষের প্রতি, একটা জিনিসের প্রতি, একটা গাছের প্রতি, একটা পাতার প্রতি তার মমত্ব, ভালোবাসা, ওই জিনিসের প্রতি ভালোবাসা, ওইটাই ভালোবাসা। একটা গাছের পাতা ভালোবাসছিলাম, ওটা ওইখান থেকে জোরে পড়ে গেছে, শেষ, ধরতে পারলাম না। না সম্ভব, কিন্তু কিছু করার নাই তো, থাকা যায়, চেষ্টা তন্ত করা যায়, ভোলা যায় না, ভুলে যাওয়ার চেষ্টা তন্ত করা যায়, চেষ্টা করা যায় কিন্তু ভুলে গিয়ে যাওয়া যায়। প্রেম কি ভোলার জিনিস? কখনোই না। না প্রেম তো আর ভোলার জিনিস না, কোনোদিন না। তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আরো প্রেম প্রেম করার কোনো ইচ্ছা আছে? না, আর নাই। করো কি? না, নাই, ছিল না, ছিল না। আচ্ছা কি? না থাকবে না, বুঝলাম, ছিল না, বুঝলাম। আচ্ছা কি? না চোখে চশমার কি পাওয়ার আছে? হ্যাঁ, আমার চোখে একটু সমস্যা, বিভিন্ন সময় বিভিন্ন কালার চলে আসে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ভাই কবে থেকে ব্যবসা? ভাই সবাই কি আপনার আরো উপরে খুশি না বেজার? হ্যাঁ দেখছেন আপনি, আপনার দায়িত্বটা কি শিবন ভাই? বিশেষ করে আপনি এবং আমার চাচা বাবু চাচা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি আমাদের ট্রিপটা শেষ হয়ে গেছে, এখন সন্ধ্যা, খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড ভাইরা পুকুর পাড়ে সবাই আড্ডা দিচ্ছে ওই পাশে। এখান থেকে আই থিঙ্ক জুম করে দেখা যাবে কিনা বড় ভাইরা।